হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে জানো কটা? রাত্রে 12:10 বাকি। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। তো হঠাৎ এত রাত্রে ব্লগিং স্টার্ট করার রিজন হচ্ছে, কালকে প্রায় 1 বছর 2 মাস পর আমি আমার বাড়ি যাচ্ছি। ওকে, তো বলতে গেলে খুব এক্সাইটেড, কজ হচ্ছে এতদিন পর বাবা মা সবাইকে সাথে দেখা হয় ভিডিও কলে, বাবাও অনেকবার এসছে। তো যাই হোক, বাড়ি যাওয়াটা একটা অন্য ধরনের ব্যাপার, প্লাস 1 বছর বাদে বান্ধবীদের সাথে দেখা হবে। আমি চেষ্টা করব, সবাই তো ক্যামেরা ফ্রি না, আমি চেষ্টা করব তোমাদের কাছে সবাইকে নিয়ে আসার। তো আমার বাড়িতে অনেকে আছে এখন, আমার দিদারা আছে আমার বাড়িতে। দিদারা কেন বললাম সেটা কালকে বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর মানে আমার দিদারা, ছোটো দিদা বড় দিদা দুটো দিদাই আছে। তো কে ছোটো দিদা বড় দিদা এভরিথিং সবটা কালকে বলবো। আর আজকে দেখাবো তোমাদের এত রাত্রে কী করতে বসেছি। দেখো তোমরা, এত রাত্রে আমি বসেছি হচ্ছে হেয়ার স্ট্রেট করতে, কজ সকালে আমি সময় পাবো না। আর একটু করে রাখলে জাস্ট একবার টাচ আপ করলেই হয়ে যাবে। সকালবেলা হেয়ার স্ট্রেট করে বেরোনোটা খুব আমাদের লেজি ব্যক্তিদের পক্ষে সম্ভব নয়, আর সেই জন্য এখন একটু করে রাখছি, আবার সকালে করব। যেহেতু 1 বছর পরে যাব, যে কেমন কিছুই পাল্টাইনি, আমি জানি 1 বছরে তো কিছু চেঞ্জ হয় না। তো ওই সবাইকে দেখবো, সবার সাথে একটা সেই ব্যাপার, খাবো দাবো, মায়ের রান্না খাবো অনেকদিন পর। তো সকালে দেখা হচ্ছে, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে মিট করছি। ওকে, টিল দেন টাটা, গুড নাইট। গুড মর্নিং। অ্যান্ড দেখো, আমি রেডি হয়ে গেছি, মানে খুব স্পিডে রেডি হতে হয়েছে আর কি। দেখতে পাচ্ছিস চোখ কত ফুলে গেছে, ঘুম থেকে 11:30 উঠে এখন হচ্ছে 10:30, এভরিথিং ক্লিয়ার। আর এই যে ছোট্ট ব্যাগ, বেশি বড় না। তো চলো, আমি রাস্তায় গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো এই জাস্ট আমরা ট্রেন থেকে নেমে টোটোটা ধরেছি আর কি, শ্যামনগর স্টেশন থেকে নেমে টোটো ধরে তারপর হচ্ছে গঙ্গার ঘাটে যাচ্ছি। তো ট্রেনের মধ্যে তোমাদের মানে শ্যুট করতে পারিনি, আর সারাউন্ডিংসে অনেক আওয়াজ হবে, তো প্লিজ ইগনোর, কারণ সবাই একসাথে আছি, কারণ পরে এটা ভয়েস দিচ্ছি। তো টোটো থেকে নেমে এরপরে আমরা নৌকা করে ঘাট পেরিয়ে দেন যাব। তো এই দেখো নৌকা, এটাকে বাবুঘাট বলে। তো এই ঘাট পেরিয়ে একদম ওই পারে আমি দেখার চেষ্টা করছি, জুম করে দেখানো যে আমরা কোথায় যাবো। তো ঘাট এই নীল যে বিল্ডিংটা দেখছো, ওই নীল ওইখানটায় আমরা যাব। তো এরপরে আমরা যাব মিষ্টি কিনতে। আমরা প্রায় চলে এসেছি, এই টোটো করে যাচ্ছি, টোটো থেকে নামলেই বাকি। একদম বাইরে খুব রোদ, চুলটা ছিঁড়ে গেছে। একটুখানি রাস্তা ছিল, হাঁটতে একদম ইচ্ছা করছে না, সেই জন্য মাটিতে থাকবো। মানে খুব অল্প ক্লিপ নিয়েছি, সম্ভব নয়, রাস্তার মধ্যে এত জ্যাম, এত পুকুরপার আমার বাড়ির সাথে সংলগ্ন পুকুর। তো এটা যদি মেন ঘাট আছে ওদিকে, আমি তোমাদের অন্য কোনো একটা সময় সেটুখানি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার এই যে ঘর, সব ভেঙে পড়ে রয়েছে, কাজ হচ্ছে, আমাদের কাজ চলছে, ওই জন্য সব অগোছালো। তাই জন্যই মা বললো একটু তাড়াতাড়ি এসে ঘুরে যেতে, কারণ কাজ স্টার্ট হলে আর আসতে পারবো না, কারণ সবটা অগোছালো থাকবে। তো এটা আমার বলতে পারো একটা প্রিয় জায়গা ছিল, ছিলই বলবো, কারণ প্রায় এখন ঘন ঘন তো আসাও হয় না, তো ছিল বলাটাই বেটার। তো ফাইনালি এবার ড্রেস চেঞ্জ করবো। এই দেখো আমাদের বিল্লু, এই বিল্লু বিল্লু বিল্লু, আর একটা বিল্লু আছে, এই
আর ভালো লাগছে না, এবার কখন তো স্নান করবো। তো এই কানেরটা যেটা দেখছো ওটা পরে তোছি আমি, বাট খুলতে গেলে আমার জান বেরিয়ে যাবে, কারণ এই কানে মানে এইসব কানের পরলে আমার কান ফুলে যায়। স্টাইল বেশি কিছু করতে পারি না, অনেকদিন পরে এসেছি না, একটা স্টাইল করবো ভাবলাম। কত কিছু ভেবেছিলাম না সকালবেলা উঠে, তো সকালে উঠে ভেবেছিলাম আমি রিল বানাবো ইনস্টাগ্রামে অ্যান্ড দেন আসবো, কিন্তু হয়নি। হ্যাঁ, এইভাবে এসছি জাস্ট ঢুকে, তাও ভিডিও স্টার্ট হচ্ছে আর মা করছে রান্না। তো চলো তোমাদের দেখাই। এরকম আমার মা রান্না করছে, মাটন রান্না করছে, আজকে ভাত হচ্ছে। ও আর এই দেখো আমার দিদা, কাকে ফোন আসো সামনে আসো, কাকে কাকে আবার ফোন করলি, কাকে আবার দেখাও। এই যে আমার দিদা বেড়াতে এসছে আমাদের বাড়িতে, বলো কিছু, কি বলো তোমার যা ইচ্ছা বলো। থ্যাংক ইউ, কি বলবো, তোমাকে দেখাচ্ছি, তোমার দেখাচ্ছি পরে দেখতে বাবা। যদিও দিদা তোমাদের বলি, দিদা জানে না আমার চ্যানেল আছে ইউটিউবে, দিদাকে সবাই দেখতে পাবে। তো দিদা জানে না আমার চ্যানেল আছে, তো সেই জন্য বলছে কাকে দেখাচ্ছিস কি করছিস। তো তোমরা কমেন্ট জানিও আমার দিদা, হাই হ্যালো জানিও, বলো। আর একজন আসছে, আর এক দিদা আসছে, তোমার দাদাকে তো মিট করাবো আমি, কালকে রাতে বলেছিলাম দুটো দিদা আসবে, তো মিট করাবো, মেবি আমার দাদুও আসবে। ওকে, তারপর বিকেলে বিকেলবেলা আমি ভাসুরের ছেলে বলে কি তোর একটা দাদু দুইটা দিয়ে না, একটা বি দুইটা বি, একটা দাদু দুইটা বি, দুইটা বউ, আমার দাদুরও দুইটা বউ জানিস। সবাই তাই ভাবে যখন আমি বলি বড়দিদা ছোট দিদা, তখন ভাবে আমার এক দাদু দুই বোন, কিন্তু তা না, তোমাদের বিকেল একটা হচ্ছে আমার মায়ের মা, এটা হচ্ছে মায়ের মা, আর যে বিকেলে আসবে সে মানে কি পরেই আসবে সে হচ্ছে মায়ের মাসি, মানে আমার দুই দিদা, এক বড়দিদা ছোট দিদা। এবার সবাই ওরকম ভুল করে যে ভাবে আমার এক দাদু আর দুই দিদা, তো ব্যাপারটা সেরকম নয়। শুধু হাই বলো, আর কিছু বলো, কি বলবো বলো, যার কথা এই মাত্র বললাম যে আসছে, ঠিক আছে, ইনি এসে গেছেন, এই যে দাদু কোথায়, দাদু এখন চান করে আসবে, তো বলছি তো দেখো এই নিয়ে আবার গিফট পাচ্ছেন তোমাদের বাবা, নে এবার কিছু মাইন্ড করো না, ও জাস্ট রেস্ট করছিল, আমি জোর করে ভিডিও করালাম, যেন ড্রেস পরার সময় পাইনি। পাগল বাজনা চ বাবু, হ্যাঁ, ওর কবে থেকে একটা ব্রেসলেট ব্রেসলেট করছিল, তোর মনের কথা জেনে গেছে আম্মা, আমার সোনাটা দাঁত পরে করতে আস সবাই। এই গাইজ, এখন দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে জাস্ট একটুখানি রেস্ট নিচ্ছি, এটা দেখো। তো একজনের সাথে তোমাকে ইন্ট্রোডিউ তোমাদের ইন্ট্রোডিউস করাই, সেটা হচ্ছে আমার বোন, দেখো এইটা
তো আমরা এখন একটু শুয়েছি আর বিকেল বেলা আরো আড্ডা হবে, সবাই মিলে চা খাওয়া আড্ডা হবে, ঠিক আছে? তো পুরো ভূতের মতো লাগছে, কাজল টাজল পুরো কেটে গেছে এখন, তো একটুখানি রেস্ট নি আর নিতে সবাই সোজা হবে, কেউ নড়তে পারবে না। করো গল্প, করো গল্প, তো করি। আরে আসল গল্প করো, জায়গা থেকে যা, ন্যাচারাল থাকো। মানে যেরকম ও বললে যেরকম গল্প করো সেরকম কথা বলো, সেরকমই হয়, ও জানে কেমন হয় এগুলো ভিডিও। তো বিকেলে আর আমার বলতে পারো ব্লগিং করাই হয়নি, কজ সবাই ছিল আর তাদের সাথে টাইম স্পেন্ড করলাম, একটু বান্ধবীর সাথে ঘুরলাম। তো কালকে আর তোমাদের আমার বান্ধবীর সাথে ইন্টারভিউ করবো, তো বলে এসেছি, আমি ভাবলাম আগে বলে রাখি, একটু বেটার হবে। তো এখন রাতও হয়ে গেছে, তো গুড নাইট, আজকের ব্লগটা এখান পর্যন্তই থাক, তো কালকের ব্লগ নিয়ে আবার সকাল থেকে স্টার্ট করছি। ওকে, টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো।